এই দূরন্ততে আপনি যদি স্লিপারেও যান তাহলেও কিন্তু আপনি বেড রোল পেতে পারেন। অনিশ্চিতভাবে এই জার্নিটা আমাদের চলছে, কখন কোথায় ট্রেন পৌঁছাবে কিছুই কেউ আগে থেকে বলতে পারছে না। আজকে আমার জার্নি হবে লেডিস কোটার স্লিপার ক্লাস দূরন্ততে, যেটা নিউ দিল্লি থেকে ছাড়বে আর আগামীকাল বিকালে গিয়ে হাওড়া পৌঁছানোর কথা। এই দূরান্ত লেট হওয়ার কারণে যেটা হয়েছে, সারা স্টেশন ভর্তি, মানে প্রচুর লোকজন হয়ে গেছে, অনেকের কাছেই মেসেজ যায়নি, আবার কারোর কারোর কাছে মেসেজ গেছে। এক নম্বরের দিকে হচ্ছে পাহাড়গঞ্জ গেট, আর এই দিকে ১৬ নম্বরের দিকে হচ্ছে আজমেরি গেট। দুপুরের ভারী খাবার খাওয়ার জন্য ফুড স্টল একটা পাহাড়গঞ্জ গেটের দিকে আছে, একটা আজমেরি গেটের দিকে আছে। তো আমি পাহাড়গঞ্জ গেটের দিকে এলাম, আমার আঙুল বরাবর ওই দিকে হচ্ছে ক্যাশ কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনি বিল করে নেবেন। নিয়ে তারপর সাউথ ইন্ডিয়ান না ভেজ না কন্টিনেন্টাল না চায়না, চার রকম কাউন্টার আছে, তবে এই মুহূর্তে ইন্ডিয়ান ভেজ আর সাউথ ইন্ডিয়ানটা লাইভ রয়েছে। তো আমি এখানে ইডলির প্লেট নিয়েছি, দুটো ইডলি ৪০ টাকা। আর এইটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের স্টলটা। এখন ১২:৪০ ট্রেন ছিল, কোনোরকম রেলের তরফে মেসেজ তো আসেইনি। আমি সাডেনলি কি মনে হলো কোনো রকম অ্যানাউন্সমেন্ট হচ্ছে না দেখে আমি রেলের ওয়েবসাইট চেক করলাম। জেনারেলি ট্রেন রিশিডিউল হলে মেসেজ আসে, তো কোনো মেসেজই এলো না, হঠাৎ করে ট্রেন রিশিডিউল দিয়ে দিল। এখন ৬:৫০ রিশিডিউল হয়ে নতুন টাইম শিডিউল দিয়েছে। এখন ৩টে বাজে, আবার ফিরে পেলো, আবার এই ফুড কোর্টে এলাম, এসে এখন কফি আর বিস্কুট খেলাম। আর সেই সাথে যেগুলো প্রতীক্ষালয় ওয়েটিং রুম যেগুলো, সেগুলোতে মানে ঢোকার মতো আর অবস্থা নেই, সেগুলো একদম ভরে গেছে, কোনো সিট নেই বসার, শোয়ার, দাঁড়ানোর কিছু নেই। এখানে লেডিস ওয়েটিং রুমও আছে, সেখানেও কোনো জায়গা নেই। বাইরের বেঞ্চে কেউ মাটিতে, কেউ ফুড কোর্টের মধ্যে চাদর পেতেই ঘুমিয়ে পড়েছে। ৬:৫০ বাজে, নিউ দিল্লি ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে দুরন্ত, নিউ দিল্লি হাওড়া দুরন্ত। আর এখানে আমার S3 হচ্ছে টিকিট, লেডিস কোটার টিকিট, এটা আগেও বলেছি। এখানে আমার হচ্ছে এই মিডল বার্থ সিটটা পড়েছে, তাই আগের থেকেই মানে জার্নি শুরু করার আগেই বলে দিচ্ছি ট্রেনের সিন সিনারি কিন্তু কিছু হবে না এই ভিডিওতে, কারণ জানলার ধার ছাড়া হয় না এসব। তো ভিতরের কী কন্ডিশন হয় বা কী এক্সপিরিয়েন্স হয় সেটাই শেয়ার করবো। আর সেই সাথে আমার এই টিকিটে কিন্তু উইথ ফুড এই টিকিট করা, তাই খাবার দাবার কীরকম কী আসে তাও সব কিছু দেখাবো আপনাদেরকে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার এই নিউ দিল্লি থেকে হাওড়ার দুরন্ত এক্সপ্রেসের জার্নি। এই দুরন্ততে প্রথম স্টপেজ হচ্ছে ১১টায় আসবে কানপুরে, আর ইন দ্য মিনটাইম কিন্তু খাবারের লিস্ট মিলিয়ে নিয়ে গেছে যে কার ভেজ কার নন ভেজ এটসেট্রা। আর সেই সাথে কিন্তু ওই রেল নিরের যা জলের বোতল দেয় একটা করে জলের বোতলও দিয়ে গিয়েছে। এইটা হচ্ছে বাংলা আর এই দিকটা হচ্ছে ওয়েস্টার্ন, এদিকে মিরার রয়েছে ঢুকেই। আর এখানে ওল্ড স্টাইলের কল, একটা কিরম ঘটি না জাগ টাইপের একটা কিরকম মগ, নোংরা একদম। আর এদিকে বাথরুমের ফ্লোরটা মোটামুটি এখনও অবধি পরিষ্কার আছে, আর এদিকেও একটা কল রয়েছে। আর দরজার পিছনে একটা খুব উপযোগী জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই হুকটা, তবে এখানে কোনোরকম হ্যান্ড শাওয়ার নেই, এটা একটা কী বলবো একটা অসুবিধার জায়গা কিন্তু রয়েই গেছে। ওয়েস্টার্নটাও ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে হচ্ছে বাইরে বেসিন, বেসিনে কীসব কাগজপত্র রয়েছে, আর এদিকে হচ্ছে মিরার। এইখানে ট্রেতে সব খাবারগুলো এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢাকা দেওয়া ছিল, এখানে এটাও জিরা রাইস দিয়েছে, আবার এপাশেও এটাকে জিরা রাইস দিয়ে দিয়েছে ২ বাটি। এদিকে হচ্ছে মাংস দিয়েছে ৪ পিস, আর এই হচ্ছে ডাল, ডালটা কিন্তু এবারে অন্যরকম পেলাম। আর এইটা হচ্ছে দই, তবে আর একটা জিনিস হচ্ছে এই যে ভাতে এখানে দেখুন একটা সিল মার্ক রয়েছে, এই সিল মার্কটা কিন্তু আমি এবার নতুন দেখছি। এখানে মাংসতেও দেখুন সিল মার্ক রয়েছে, চিকেন দো পেঁয়াজা লেখা, NDLS, মানে দিল্লি থেকে এই খাবারটা এইভাবে প্যাক হয়ে উঠেছে। রাইসেও কিন্তু সেম, এই সিলগুলো কিন্তু আমি এবারে প্রথম দেখছি। এবারে এই যে ডালটা দিয়েছে, এই ডালটা এক চামচ খেয়ে দেখলাম, এবারে ডালটা কিন্তু ভালো টেস্ট করেছে, ওই উপরে জল ভেসে যাওয়া ডাল কিন্তু নয়। এখানে চিকেন ৪ পিস দিয়েছে,
আর আগের একটা ভাতের বাটি সেটা ডাল দিয়ে খেয়ে নিয়েছি, আর এই ভাতের বাড়িটা মাংস দিয়ে খাচ্ছি। তবে মাংসের ঝোলের কিন্তু এটা বরাবরই আমি দেখেছি ঝোলের টেস্ট ভালো থাকে, আজকেও কিন্তু সেম মাংসের ঝোলের টেস্ট কিন্তু ভালোই আছে। তো আজকে অ্যাটলিস্ট আমার দুরন্তর খাওয়াটা খেয়ে অ্যাটলিস্ট মনে একটু শান্তি লাগলো। ঘড়িতে এখন 10:45 বাজে, আর রেলওয়ে নিয়মে 10:00 বাজলেই শোয়া যায়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি শোবো, কেননা গতকাল সেই রাত থেকে ঘুমাইনি আমি, আর এখন বসে কিছু করণীয় নেই, রাত 11টায় কানপুর পৌঁছানোর কথা। এই দুরন্ততে আপনি যদি স্লিপারেও যান তাহলেও কিন্তু আপনি বেডরোল পেতে পারেন। টিকিট করার সময় দেখবেন সেখানে অপশান রয়েছে, বেডরোল যদি নিতে হয় তাহলে এক্সট্রা 25, মানে 25 টাকা আপনাকে টিকিটের সাথে অ্যাড করতে হবে। যদি মনে করেন স্লিপারে গেলেও বেডরোল দরকার, তাহলে 25 টাকা টিকিটের সাথে অ্যাড করলে কিন্তু আপনি বেডরোল পাবেন স্লিপারে গেলেও। আমি বেডরোল নিইনি, নর্মাল যে বেডশিট আছে সেই বেডশিটটা পেতেই আমি শুয়ে পড়বো। সো এখন সবাইকে গুড নাইট, আবার দেখা হবে কাল সকালে। সকাল 8:30 বাজে, ঘুম তো ভাঙেনি, কারণ বাড়ির অভ্যাস, 9টার আগে ঘুম ভাঙে না। সকালবেলা কিন্তু সমস্ত বাথরুম টয়লেটসগুলো কিন্তু ওরা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে, কারণ আমি গেছিলাম তো দেখলাম এখন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। সকাল 6:30 দিকে দিনদয়াল ক্রস করেছে, মানে মুঘলসরাই ক্রস করেছে, আর এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে সামনে পাটনা ঢোকার 9টা। ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা একটা ব্রাউন ব্রেড দিয়েছে, আর এই ব্রাউন ব্রেডটার মধ্যে আমি এখানে এই সসটা মাখিয়ে নিয়েছি। ব্রাউন ব্রেডটা এরকম কভারের মধ্যে করে দিয়েছিল। তো এখানে হচ্ছে চায়ের সব সরঞ্জাম দিয়েছে, এই যা যা থাকে, মানে টি ব্যাগের সাথে দুধ চিনি যা যা হয় সেই সব, আর এই হচ্ছে সেই এই সসের প্যাকেটটা, আর এখানে হচ্ছে ডিমের অমলেটটা দিয়েছে, আর এদিকে বাটারও দিয়েছে, মানে বাটার দিয়েও চাইলে খাওয়া যাবে। আর এখানে চায়ের জন্য এই গরম জলটা দিয়ে গেছে কাপে করে, এসি কম্পার্টমেন্ট হলে আলাদা করে ফ্লাস্ক দেয়, স্লিপারে তো আমরা কম পয়সার যাত্রী তো সেই কারণে ট্রিটমেন্টটাও সেরকম। আর এইখানে এই কফিটা আমি আলাদা করে কিনেছি, কারণ এদের চাটা সবসময় ঠিকঠাক থাকে না, এই কফিটা নিয়েছি আলাদা করে, এটা হচ্ছে 10 টাকা নিল এই কফিটা। জসিডি ঢোকার এক্সপেক্টেড টাইম এখন দেখাচ্ছে হচ্ছে 12:15 নাগাদ, তবে ট্রেন যদি আরও দাঁড়িয়ে যায় তাহলে আরও লেট হবে। পাটনা আর দানাপুরের এই জায়গাটাতে কিন্তু ট্রেনের প্রচণ্ড গোলমাল, দানাপুরের ঢোকার কিছুটা আগে ট্রেন দাঁড় করিয়ে ট্রেনের চেইন খিঁচে কিছু লোক নেমে তারা তাদের বাড়ি বা তাদের গন্তব্যে চলে গেল। আরও একবার পাটনা ঢোকার আগেও সেম জিনিস ঘটলো, এবং কোনো রকম পুলিশ কিন্তু ট্রেনে এতক্ষণ অবধি দেখতে পায়নি, এবং সেই সাথে আবার জানি না কি অজ্ঞাত কারণে কি কারণে রাগ, জানি না কোথায় কি হচ্ছে তার নেই ঠিক, অকারণে পাথর ছুটছে। এর আগেও বহুবার বন্দে ভারতের উপর পাথর অ্যাটাক হয়েছে, এখন নর্মাল ট্রেনেও যদি লোক পাথর ছোড়া শুরু করে কোন দিন না সেই পাথরগুলো তাদের নিজেদেরই গায়ে লেগে যায়। বাইরে এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে প্রায় 40 বা তারও বেশি, ফলে স্লিপারে সত্যিই খুব গরম লাগছে। আর আরেকটা জিনিস বলবো, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি সার্ভিসটা খুব খারাপ, অন্যান্য ট্রেনে দেখেছি বারবার জল আসে, বারবার স্ন্যাক্স আসে, বারবার চা কফি সব কিছু আসে, হ্যাঁ লোক কিনেই খাবে, ফ্রিতে কেউ চাইছে না, বাট এখানে কিন্তু আসছেই না। 9:30 পর থেকে এখন 12:00 বাজে, একবারও চা কফি এলো না। আচ্ছা, একটা ট্রেনে 2000-এরও বেশি প্যাসেঞ্জার জার্নি করছে কিন্তু গোটা ট্রেনেই নাকি চা নেই, আর এটাও বিশ্বাস করতে হবে। আর সকালে দুখানা পাউরুটি দিয়ে বসিয়ে রেখেছে, আর এই ট্রেনের যা লেট, এখানে যে অনলাইন ই ক্যাটারিংয়ে নেবো, অনলাইন ই ক্যাটারিংয়ে এই লেট ট্রেন হলে খুব অসুবিধা। শুধুমাত্র হাওড়াতেই পাওয়া যাবে, দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে দেখাচ্ছে, শুধুমাত্র এখন যদি ই ক্যাটারিংয়ে আমার খাবার অর্ডার দিতে হয় হাওড়াতেই পাওয়া যাবে, আর হাওড়াতে 26খানা রেস্টুরেন্ট আছে, সেখানে শুধু খাবার পাওয়া যাবে। 1:45 যে কোনোদিন দুরন্তর মতো ট্রেনে লাঞ্চ দেয় এটাও নতুনত্ব দেখলাম, মানে এটাও ট্রেনে অভিনবত্ব। ফাইনালি এই লাঞ্চ এলো, লাঞ্চে এবারও 4খানা আমার বক্স রয়েছে, এখনও খুলিনি, দেখিনি, আর 1খানা ওই কি সোন কেক লেখা, মেবি সোন পাপড়িটাকেই বলছে, এই যে সোন কেক বলে। আর এবেলা কিন্তু দই আর নেই, দইগুলো সব ব্যবসায়িক কাজের জন্য মনে হয় স্টোর করা হয়েছে, দই আসেনি। এই কন্টেনারটায় উপরে জল ভাসা ডাল, মানে রং দেখে বুঝতে হবে ডাল খেয়ে বোঝা যাবে না, সমস্ত জল ভাসছে। আর এই দিকে হচ্ছে যে মাংস দিয়েছে, কালকে 4 পিস মাংস ছিল, আজকের মাংসের অবস্থা দেখুন, এ তো মানে কত বছরের বাসি মাংস রান্না করে দিয়ে দিচ্ছে তার নেই ঠিক, ঝোলও যে কীরকম জল জল টাইপের ঝোল, মানে সবটাই জল দিয়ে মেশানো জল খাবার।
আর এইদিকে হচ্ছে দুটোই হচ্ছে ভাত, এদিকেও ভাত আর এদিকেও ভাত, দুটো ভাত আর এদিকে এই। আর এটা তো আগেই বললাম কি একটা সোন পাপড়ির মতো দিয়েছে, টোটালি লোকাল ফুড, এগুলো কোনো রেলওয়ে তৈরি খাবারই নয়, কারণ খাবারের কোয়ালিটি যথেষ্ট খারাপ মানের। স্ট্রিট ফুডে 50-60 টাকা এরকম থালি দেয়, সেখানে 370 টাকার ক্যাটারিং চার্জ নিয়ে এ কী ধরনের খাবারের কোয়ালিটি জানি না, তাও সে খাবার এসে পৌঁছালো আমাদের কাছে দুটো পাঁচে, মানে কোনো মতে আর কি খেলাম। মাংসগুলো তো মানে কি বলবো, কোনো মতে জলে একটু সিদ্ধ করে হলুদ গোলা জলে আর কি ফেলে দিয়েছে, কোনো রকম মাংসের মধ্যে মানে মশলাপাতি কিছু নেই, একদম সাদা ফ্যাটফ্যাটা মাংস, পুরো কাঁচা কাঁচা মাংস। আর এখন তো আমার সন্দেহ হচ্ছে এইটুকু মানে হাফ পেট খেলাম, বিকালে স্ন্যাক্স তো আসবে কিনা বুঝতে পারছি না, গতকাল তো কোন রকম স্ন্যাক্স দেয়নি, স্ন্যাক্স না দিলে আবার সেটা কিনতে হবে, মানে কত রকম ভাবে আর কি পয়সা দেওয়া যায় না। 3:45 আসানসোল ছেড়ে বেরিয়েছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:10 মতো। এই আসানসোল থেকে হাওড়ার ডিস্টেন্স মোটামুটি রয়েছে 178 কিলোমিটার রাস্তা, আর যেটা এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে সেটা দেখাচ্ছে 6:30 আশপাশ, কখনো 2-3 মিনিট কমছে আবার কখনো বেড়ে যাচ্ছে। আর ফোন টোন এই সমস্ত কিছু, যে সিটে বসেছি সিট ফিট সমস্ত আগুনের মতো গরম, আর ফোন তো এত গরম হয়ে যাচ্ছে, ফোন আর চার্জই হচ্ছে না, চার্জে দিলে পাওয়ার কাট হয়ে যাচ্ছে, ফলে গান টানও শোনা যাচ্ছে না, কিছুই করা যাচ্ছে না। আর এখন যে জিনিসগুলো দিয়ে গেল সেগুলো আর ট্রে সাজিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই, লাস্ট মুহূর্তে খাবার তো মানে কোনো মতো ছুঁড়ে ছুঁড়ে দিয়ে যাওয়ার মতো অবস্থা হলো, তাকে ছুঁড়ে ছুঁড়ে যেগুলো দিয়ে গেল সেটা হচ্ছে এখানে একটা চানাচুর মতো দিয়েছে, ওই থাকে, এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে টি ব্যাগ, আর এটা হচ্ছে সেই গুঁড়ো দুধ। আর এখানে কিন্তু আগেও বলেছি ফ্লাস্কে করে জল দেয় না, এরকম কাপে ঢেলে ট্রেতে করে নিয়ে আসে, সেই বিয়ে বাড়িতে পানিও নেওয়ার মতো অবস্থা, নিজেরাই কাপটা নিয়ে নিতে হবে ট্রে থেকে। তো এই হচ্ছে খাবার দাবার, 370 টাকার ক্যাটারিং চার্জে মোটামুটি যে যে খাবারগুলো দেয় সেটা আপনাদের মানে একদম লাস্ট পর্যন্ত দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে সর্বশেষ খাবার, এই চানাচুর ভাজা চা। এই যে ফোনে আমার দেখাচ্ছে 6:10 পৌঁছবে, একদম পিছনে হাওড়ার। ৬:৩০ বাজে, হাওড়া 17 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস, আর ট্রেনের S3 কোচ যেহেতু একদম পিছন দিকে স্লিপার দিয়েছে ফলে আমারও পিছনে, এরপর অবশ্যই S2, S1 সব কিছুই আছে, এবার পুরো প্ল্যাটফর্ম হাঁটতে হবে, আর সামনে অনেক লোকের ভিড়, পুরো হাঁটতে হবে, হাত পা ব্যথা হয়ে যাবে। কাকুও বলছে পুরো প্ল্যাটফর্ম হাঁটতে হবে, এবার হাঁটতে হাঁটতে বিকালের ইভিনিং ওয়াকটা সেরে নেবো আজকে, আর মোটামুটি শান্তি মতো সেফলি যে এসে পৌঁছে গেছি। আর দিল্লি থেকে ছাড়ার সময় দেখাচ্ছিল 4:35 ঢুকবে, যাই হোক 2 ঘন্টার মতো, অলমোস্ট 2 ঘন্টার লেটে এলো, তো ঠিক আছে চলে তো এলাম, খাওয়া দাওয়া ভালো মন্দ মিশিয়ে সব রকম হলো। আর আশা করবো ভিডিও দেখে আপনাদের যদি ভালো লেগে মানে ভালো লেগেছে ডেফিনেটলি, আর যদি ভালো নাও লাগে তাও আর কী করবো, কমেন্টে বলবেন কী কী খারাপ লাগলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করবেন। তো আগামীতে আবার দেখা হবে, খুব শিগগিরই নিয়ে আসবো নতুন পর্ব নতুন ভিডিও। আর হরিদ্বার সিরিজ কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি NGRC-র সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওয়ে, আজকের মতো এতটুকুই, টাটা, বাড়ি যাবো, দৌড়তে হবে, বাস ধরবো।